রবিবার বিকেলে জলপাইগুড়ি শহর লাগোয়া চনপাড়া এলাকায় একটি বিষধর গোখরো সাপ ঝুমা রায় নামে 7 বছর বয়সীর এক কিশোরীর পায়ে কামড়ে দেয়। এরপর ওই কিশোরীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরীর অবস্থা এখন কতটা ঠিক আছে তা বলা যাচ্ছে না। এই কথা শুনেও এলাকার মানুষ পরিবেশ রক্ষার কথা চিন্তা করে সাপটির কোনো ক্ষতি না করে বনদপ্তরের হাতে তুলে দেন।